আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আজকে আরও একটা নয়া ভিডিও দেখার আমন্ত্রণ জানাইলাম আপনারা সবাই। আশা করি আপনার কাছে ভালো লাগবো। তো ফার্স্টেও আপনারা ইনগ্রিডিয়েন্ট দেখতে পারবা। তো ভিডিও শুরুতেও আমি আপনারা একটা রিকোয়েস্ট করলাম, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব করার বাদে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবা। তো আমার নয়া ভিডিও নোটিফিকেশন আপনার কাছে যাইব কি কুইক ভিডিও দেখতে পারবা। আর আমার রেসিপি যদি আপনার কাছে ভালো লাগে, প্লিজ আপনারা আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবা। তো আজকে লাচ্ছি দিয়ে, আমরা সিলেটি ভাষায় তো নর্মাল আমরা একটা রেখই লাচ্ছি, আর বাকি লাচ্চা সেমাইও হন। তো লাচ্ছি দিয়া কি আমি একটা ডিজার্ট আপনারা বানাইয়া দেখাইমু। তো এদিন সানডে আসিল, আমার গরু মেহমানও আইসলা। তো একটা রেসিপি খালি আপনার লগে আমি শেয়ার করছি ডিজার্ট। তো দেখতে পারা আমি ফার্স্টে ঘি এড করাম। তো ঘি গরম হওয়া বাদে আমি লাচ্ছি আর কি এড করাম। তো লাচ্ছি এড করা বাদে দুই প্যাকেট লাচ্ছি আমি এড করছি। তো লাচ্ছি এড করা বাদে আমি বালা ঠিকছে আগে বাজমো। তো বাজা হইয়া হালে আমি কোকোনাট এড করমো। এড করা বাদে কোকোনাট হালকা ভাজা বাদে আমি মিল্ক পাউডার এড করমো। তো দেখতে পারা আমি ফ্রোজিং কোকোনাট এড করাম, আপনারা চাইলে ফ্রেশ দিতে পারবা। এখন আমি মিল্ক পাউডার এড করাম, এনি মিল্ক পাউডার আপনারা দিতে পারবা। তো মিল্ক পাউডার এড করা বাদে এত সময় আপনারা চাইলে সুগারও এড করতে পারবা, আমি সুগার এড করছি না। তো একটা বোলোর মাঝে আমি এখন রাখি দিলাম। দেখতে পারা কিলা জোর জোর হয়েছে। তো সমান হান্ডির মাঝে আমি ক্রিম বানাইমু। তো ক্রিম দিয়া একটা বানাই, ওটা লাগে একটা নাম হইল নবাবি ক্রিম সেমাই। তো দেখতে পারা আমি ফার্স্ট কাপ মিল্ক এড করাম। তো মিল্ক হালকা গরম হয়ে আনলে আমি সুগার এড করমো। আপনারা যদি ক্রিম হোয়াইট রাখতে চান আপনারা কর্নফ্লাওয়ার এড করতে পারবা আর মিল্ক পাউডার। আর বুলেও আপনারা হান্ডির মাঝে রুষে এড করবা না, আন্নায় গুটল গুটল ধরে নিব। আলাদা একটা খট্টার মাঝে আমি জেলা এড করা মোলা এড করবা। তো ক্রিম সুন্দর হইব। তো দেখতে পারা মিল্ক গরম হয়ে গেছে, এখন আমি কাস্টার্ড পাউডার এড করাম। একটা খট্টার মাঝে তোরা মিল্ক লইছিল, আগে পাউডার বালা ঠিকছে মিক্স করলাম। দেখতে পারা কোনো গুটল ধরছে না। এখন হান্ডির মাঝে আমি যেগুলা মিক্স করমো কন্টিনিউ আঁকে আমি লারমো, আর নাই আরবার গুটল গুটল ধরে নিব। তো দেখতে পারা ক্রিম কত সুন্দর হয়েছে। তো আপনারা যদি হোয়াইট রাখতে চান খালি মিল্ক পাউডার আর কর্নফ্লাওয়ার এড করতে পারবা। আমি তোরা ইয়েলো চাইছিলাম, ওটার লাগে কাস্টার্ড পাউডার এড করছে। তো দেখতে পারা ফার্স্ট লেয়ার আমি দিলাম, বাট সেকেন্ড লেয়ার দিব আমি ক্রিম। তো সেকেন্ড লেয়ার আমি ক্রিম দিলাম, ক্রিম সুন্দর হরিয়ে সেট করা লাগবো। আর ঠান্ডা হইয়া হালে ক্রিম বাদে আপনারা নর্মাল আর কি ফ্রিজও রাখবা, তো সুন্দর হইব। তো দেখতে পারা খেলা আমি লেয়ারটা দিলাম সুন্দর করে, আর খাইতেও যে মজা আছে মাশাল্লাহ।
আপনারা যদি রেসিপিটা দেখিয়া বানাই না, আশা করি আপনারা গেছেও ভালা লাগবো। আর চেষ্টা করবা ক্রিম গরম থাকতে থাকতে আপনারা লেয়ারটা দিলাই, তা যদি ঠান্ডা হয়ে যায় আর বা ক্রিম হার্ড হয়ে যাব, আর সুন্দর করে লেয়ার দেওয়া যাইত নাই। তো আরবার এগেইন আমি উফরে লাচ্চি একে অ্যাড করবো, লাচ্চা সেমাই বা লাচ্চি যে কোনো একটা আপনারা হইতে পারবা, যে যেটা আর কি ডাকবা বা হইন সব সময়। তো আপনারা চাইলে ড্রাই নাটসটা অ্যাড করতে পারবা, আমি কিসমিস অ্যাড করাম। তো রেডি হয়ে গেছে আর সবে বালা পাইছেন, আমি সুগার কমাইয়া দিছি। আপনারা যে জেলা কি মিঠা খাইতা চাই নলা সুগার অ্যাড করবা। তো আপনারা গেছে আমার আইসক্রিম রেসিপিটা কিলা লাগছে, প্লিজ আমারে কমেন্ট দিয়া জানাইবা, আর প্লিজ লাইক দেওয়া কি ভুলবা না। আপনারা যদি লাইক দেন আমার দেখতেও ভাল লাগে, আমার গেছে আর কি ভাল লাগে ওখান জেনে আপনারা গেছে আমার রেসিপি ভালো লাগছে। আর সাবস্ক্রাইব করবা প্লিজ। আসসালামু আলাইকুম।